আজ প্রথমেই দেখাই বাবাকে। তো বাবার শরীরটা ভালো নেই, মাঝে মাঝে ঘুমোয়, মাঝে মাঝে ঘুমোয় না, রাত্রেবেলা উঠে পড়ে আজকে যেমন ডাকছে, উঠরে উঠরে আমার শরীরটা ভালো লাগছে না, তাকে আবার মুড়ি টুড়ি দিলাম, বাবা মুড়ি খেলেন রাত্রেবেলা রাত দুটার সময়। তো আছে, মোটামুটি ওষুধ খাচ্ছে, বয়স হলে যা হয় সবাইরই হবে একদিন, আমাদেরও হবে সেটা তো সবাই জানি, কিন্তু তাকে লক্ষ্য নজর রাখাটাই হচ্ছে বড় কথা। এদিকে মেয়ে পড়তে বসে গেছে, ছেলে ঘুমোচ্ছে আরাম করে, তার একটু গাঢ় করে ঘুমটা হওয়া চাই। কদিন পরীক্ষা হচ্ছে, তো আজকে পরীক্ষা নেই, সেকেন্ড স্যাটারডে, তো আজকে ছুটি আছে, তো আমি আজকে ডাকছি না। তো 9:30 টিউশন আছে, 9:30 না সোনা, 9:00, তো 9:00 টিউশন আছে, যাবে তো, তার আগেই ডেকে দেবো ওকে, একটু ঘুমিয়ে নিক, ঘুমোলে বেশ ভালো লাগবে, সারাদিনটা ভালোই যাবে ওর। মেয়ের পরীক্ষা, তার টিউশনের টেস্ট আছে, অঙ্ক করে যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ সব কিছুই নিরামিষ আমাদের বাড়িতে, কেন কি আজকে নিরামিষ এই কারণে কালকে একাদশী, আর তার জন্য আজকে আমাদের সব কিছুই ধোয়া মাজা করে পরিষ্কার করে রান্না করব। তো খুব ভালো লাগে যেদিন একাদশী আসে, খুব মজা লাগে, খুব আনন্দ লাগে যে আমি একটা ঠাকুরের কাজ করব, বা আমি একা নয়, তোমাদের দাদাভাই সঙ্গে আছে, ওই জন্য আরও ভালো লাগছে। এই তোমাদের দাদাভাই সঙ্গে থেকে একাদশীটা দুজনে একসঙ্গে পালন করছি, তো খুব ভালো লাগছে। তো তারই মধ্যে দেখো আজকে অনেকটাই কাজ হবে, তো এই দেখো সব কিছু এখানটা ঢালাই হবে, কালকে বলেছিলাম না গেজিং হয়েছে। এই দেখো তোমাদের দাদাভাই এসে গেছে বাজার থেকে, তো বাবা জানি ইডলি নিয়ে এসছো, বাবা জানি ইডলি নিয়ে আসলাম, ঠাকুরের পুরি নিয়ে আসলাম। দেখো তোমাদের দাদাভাই কি বলছে, বলছে যে বাবার জন্য ইডলি নিয়ে আসলাম, বাবা ছেলে মেয়ে ওরা ইডলি খাবে, ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলাম আর সবজি নিয়ে আসলাম, আজ তো নিরামিষ আমি বললাম, আগে নিরামিষ লাউ ডাঁটা পেঁপে কাঁচকলা এইসব নিয়ে আসলাম আর কি। আজকে বাজার করে নিয়ে এলো, আজকে লাউ ডাঁটা কাঁচকলা পেঁপে দিয়ে সব সেদ্ধ ঝোল হবে, তো সবাই খাবো। যেদিন একাদশী থাকে তার আগের দিনটা খুব ভালো লাগে আমাদের, খুব আনন্দ লাগে, তো ঠাকুরের কাজ করি তো খুব আনন্দ লাগে আমাদের, তো আমরা দুজনে একসঙ্গে করি, যতটা করি ঠাকুরের কাজ দুজনে একসঙ্গে করি, খুব ভালো লাগে। আরও আরও একলা একলা করলে হয়তো মনটা একটু কষ্ট হতেই, সকলে মিলে করলে একসঙ্গে ভালো হতো। তো যাক, এটাই আমাকে খুব ভালো লাগে যে তোমার দাদাভাই সঙ্গে থেকে তো কাজটা করি একসঙ্গে। এই দেখো লাউডাটা নিয়ে এসছে, ভালো, এগুলো খেলে বাচ্চাদেরও খাওয়াতে হবে না, এরকম সবসময় তো আর রিচ খাবার ভালো, এখন শশা টশা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সব কিছু শেয়ার করবো, তো আর খানিকক্ষণ পরে হয়তো মিস্ত্রি এসে যাবে, আসলে এখানটা আর বেরোতে পারবো না, যা থাকবে ঘরের ভিতরে সব কিছু দেখাতে হবে, তো তাই জন্য একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটায় কোথায় কী হবে না হবে। আর এই পাশে পেছন দিকটা দেখো বন্ধুরা, পেছন দিকটা এখনও ঠিক হয়নি, আর ওই দিকটা দেখাচ্ছি, ওই দিকটা এখনও ঠিক হয়নি, ওই দিকটা আগে ঠিক করবে, তারপরে এদিকটা ঢালাই করবে, সব একসঙ্গে এই করে নিয়ে তারপরে ঢালাই করবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, তো দেখো তারই মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই ফুল কিনে নিয়ে এসছে বললো, তো দেখো ফুলটার মালা, প্রত্যেক দিন ঠাকুরের ফুল মালা নিয়ে এসে ঠাকুরকে পরান, দেখো ফুল নিয়ে এসছে, ফুলের মালা পরাচ্ছে ঠাকুরকে। তো শুধু একটাই মালা নিয়ে এসছে, ও কালকে কালকে ভালো করে নিয়ে আসবে, কিন্তু কালকে একাদশী আছে, তো কাকিমাকে একবার ফোন করতে হবে, কাকিমাকে ফোন করা হয়নি। তো একজন কাজের লোক এসেছে, সে ও পাশে মনে কিছু কাজ করছে, এরই মধ্যে এসে গেছে, তো আর এক আধ ঘন্টার মধ্যে হয়তো আরও সবাই এসে যাবে, তো তাই তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি করছে। ঠাকুর তো পড়া ওটা
দাদা ভাই, এটা খুব যত্ন করে তোমাদেরকে আগের বাড়ির ব্লগে বলেছিলাম যে এই যে 5টা তুলসী গাছ, 5টা ঘটি, তার মধ্যেই ছোট্ট ঘটির মধ্যেই তুলসী গাছ বাঁচিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই। তো সবসময় গাছের যত্ন করে সবসময়, আর গাছটা কিন্তু ভালোই আছে, খারাপ নেই, খুব সুন্দর। ছোট্ট গাছের মধ্যেই পাতাগুলো দেখো কেমন একদম সুন্দর আছে। আমি অত সময় দিতে পারি না, কেন বাড়িতে বাচ্চা কাচ্চা, তাদেরকে একটু দেখা, তাদের এ করা, তাদের কী খাবে না খাবে সেসব আমাকে লক্ষ্য রাখতে হয়। আর তোমার দাদাভাই বাইরের কাজ করে আর সানটান করে ঠাকুরের তুলসী গাছের ভাঁড়ে দেখো আজকে পরিষ্কার করেছে, কেমন চকচক করেছে। প্রায় প্রত্যেক দিনই করে, একদিন আর দিন ছাড়া সব দিনই করে। তো এইটা তার খুব শখ যে ছোট্ট গাছের মধ্যে গাছ লাগিয়েছি, সেই গাছটা যেন আমার যত্ন করলে সেই গাছটা ভালো থাকবে। তো সেই যত্নটা করে আমি সেই সময়টা দিতে পারি না, সেই যত্নটা করলে হয়তো আমি অন্য কাজটা হবে না, কিন্তু করা যাবে, কেন যাবে না, করা যাবে, কিন্তু অন্য কাজটা হবে না। সেদিকে ছেলে বলবে ও মা তাড়াতাড়ি এসো আমাকে এটা দিবে, মেয়ে বলবে মা আমাকে দাও খেতে দাও আমি আমার দেরি হয়ে যাচ্ছে। তো ওগুলো তো তোমাদের দাদা ভাই পারবে না, সেগুলো তো আমাকে করতেই হবে বলো। তো সঙ্গে থাকো বন্ধুরা, বাবার জন্য ইডলি বেড়েছি, বাবা ওই ইডলি খাবে, তার সঙ্গে দেখো আমাদের আমার বাচ্চারাও খাচ্ছে। আমার ছেলে আগে আমাকে খাইয়ে দিল একটুখানি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার ছেলে যা খায় আমাকে না দিলে তার হবে না, তো আমাকে একটু দিবে আগে, তারপরে সে নিজে খাবে। তো এই দেখো এদিকে আমার মেয়ে খাচ্ছে, সব টিউশন যাবে, এখন 9টা বাজতে চললো, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, টিউশন যাবে। আজকে সকালে টিউশন করেছে স্কুলটা ছুটি বলে। সবজিগুলো কেটে দিচ্ছি বন্ধুরা, কেন ওদিকে কাজ হচ্ছে, আমি বাইরে একদম বেরোতে পারছি না। তো ছেলে মেয়ে টিউশনে গেছে, তো তারা যে কখন কী করে আসবে ভিতরে সেটাই হচ্ছে কথা। তো তোমাদের দেখাবো, বাইরটা শেয়ার করাবো তোমাদের সঙ্গে। তো কারেন্ট ছিল না, অনেক সমস্যা, কারেন্ট ছিল না। এই কারেন্ট এসছে 10 মিনিট হলো, সকাল থেকে কারেন্ট ছিল না। অতগুলো মানে 10 জন মতো লোক লেগেছে, 2 জন মিস্ত্রি, 10 জন লেবার, 9 জন 8 জন লেবার, কিন্তু সবাই এটা সেটা করছে, কিন্তু কারেন্ট না আসলে পাম্প চালাতে পারছে না, আর পাম্প না চালালে ওদিকে কাজও হচ্ছে না। তো এখন ওরা কাজ করতেছে, নিচটা মানে বালি টালি ভালো করে জল টল দিয়ে ওরা বসাচ্ছে। তো এবারে ওরা কাজটা করবে, তারই ফাঁকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সবজিটা কেটে নিই, এদিকে রান্না করবো, ওদিকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আমি ঝট করে সবজি কেটে নিচ্ছি। রান্না বসিয়ে দিয়েছি, সবজি টবজি কাটা হয়ে গেছে, দেখো রান্না বসিয়েছি, ভাত হচ্ছে, এক পাশে সবজি হচ্ছে, তো এই পাশে সবজিটা হচ্ছে, আর এই দেখো এদিকে ভাতটা হচ্ছে। তো ভাত বসিয়েছি, সবজি বসিয়েছি, ডাউনটা আলু পেঁপে কাঁচকলা সব দিয়ে একটা ঝোল হচ্ছে, আর হচ্ছে আলু ভাজা হচ্ছে। এই দেখো আলু কেটে রেখেছি, আলু ভাজা করবো, কেন বাচ্চারা আলু ভাজা খেতে খুব পছন্দ করে। তো এটা দিয়ে আমাদের আজকে নিরামিষ রান্না হবে, তারপরে রাত্রিবেলা সয়াবিন টয়াবিন কিছু করে দেবো খাবে। তো আজকে নিরামিষ মানে সব কিছু, আর বেশি কিছু সবজি ভালো লাগে না কেন করতে, একটা সবজি ডাল ভাত হলে ভালো হয়, কোনো অসুবিধা নেই। আর বেশি সবজি কেউ খাবে না, এই বাচ্চাগুলো তো সবজি খেতেই চায় না, তার জন্য এমন একটা সবজি বানাচ্ছি যেটা করে সবাই সুন্দর করে খাওয়া হবে। তো সেই সবজিটা বানাচ্ছি, রাত্রেবেলা সয়াবিন করে দেবো, কেন আমার ছেলে সয়াবিন খেতে পছন্দ করে, তো সয়াবিনটা রান্না করবো। তো চলো এবারে তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করবো এখানে কী কাজ হচ্ছে, এদিকে রান্নাও করবো, সেদিকে তোমাদেরকে শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে। চলো জুতাটা ছুড়ে দাও, জুতা ছুড়ে দাও, দুপুরবেলায় বেশ ঘুম হয়েছে, কেন কি ঘর থেকে তো বাইরে বেরোবার কোনো চান্স নেই, কেন বাইরে কাজ হচ্ছে তোমাদের দেখালাম। তো আমার ছেলের মুখটাও দেখো,
একবারে ঘুমে বুক টুক খুলে গেছে, আমারও তাই, আমার মেয়েরও তাই, বাবাও তাই, একই অবস্থা। কিন্তু তোমাদের দাদা ভাই বাইরে একবারে সে মানে রোদের মধ্যে একবারে সে সব দেখাশোনা করছে, তার অবস্থা খারাপ মোটামুটি, দেখাবো তোমাদেরকে। তো আপাতত বাইরের কাজটা একটু কমপ্লিট হয়েছে, তো এখনও বাকি আছে, সঙ্গে থাকো, দেখো অবস্থা আমাদের। তো একটু টিফিন বানাবো এখন, এরা খাবে, আর সঙ্গে থাকো বন্ধুরা। বাপি বাপি, হাতটা ধুয়ে নাও, আমার হয়ে গেছে ডালপুরি। সোনাবা দিদি কোথায় গেছে? ডালপুরি হয়ে গেছে, দিদিকে বলো হাত ধুতে। খেয়ে নাও, সব খেয়ে নাও বাপি। ডালপুরি ভালো লাগছে? আমি বাবাকেও দিয়েছি, বাবাও খাচ্ছেন। দেখো পুরোটাই অন্ধকার বাইরে, পুরো অন্ধকার বাইরে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু মন্দিরে প্রদীপটা জ্বলছে। আজকে আমি খাই দিব, সারাদিন অনেক পরিশ্রম করেছে।
অনেক পরিশ্রম মা, অনেক পরিশ্রম। কেমন হয়েছে বলে ডাল পুরি? আজকে খাইয়ে দিব কেন, অনেক পরিশ্রম করেছে, আমরা সারাদিন অনেক ঘুমিয়েছি বললাম না তো, তোমাদের দাদা ভাই সারাক্ষণ রোদে অনেক কষ্ট করেছে। খুব টেস্ট হয়েছে, খুব ভালো ভালো, অনেক খেয়ে নেবো তো আজ। ভালো লাগছে আমাকে যে এসে বসেছে, বাচ্চাদেরকে দিয়েছিলাম, তারপরে তোমার দাদাকে বললাম যে ঠিক আছে আমি খাইয়ে দেবো, তুমি খাও। অনেক পরিশ্রম করেছে আজকে সারাদিন রোদে বাইরে ঘুরে ঘুরে সবাইকে দেখাশোনা করা, বলে না বসে কাজ করার থেকে দাঁড়িয়ে থেকে পরিচালনা করাটা বেশি কষ্ট। খাও খাও না, না তুমি খাও, গরম আছে। হ্যাঁ গরম গরম তো, গরম গরম আরো ভালো লাগছে। শাশুড়ি মাও খাচ্ছে, খুব ভালো লাগছে। পড়ার অনেক চাপ পড়েছে, অনেক চাপ বাবা, যা চাপ। কম কম লুচি খেয়ে খেয়ে পেট ভরে গেল, আর আজ রাত্রে কিছু খেতে পারবো না, এত পরিমাণে খাওয়া হলো, ভালো লেগেছে বলে খেয়ে নিলাম। সত্যি লুচিগুলো খুব সুন্দর লাগছে। ডালপুরি, আমি ডালপুরি বানিয়েছিলাম, দেখো বন্ধুরা ডালপুরি বানিয়েছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে, তো আমিও খেয়ে নিচ্ছি গরম গরম খেতে। কি হলো তুমি তুললে কেন, খাও একটা খাও, তুমি এইটা গরম আছে খাও, এটা এটা খুব গরম আছে খাও, এটা খুব গরম আছে। তো তোমরা দাদা ভাই খেতে খুব লুচি পছন্দ করে, গরম গরম পছন্দ করে, তো আশা করি সবাই তোমরাও নিশ্চয়ই গরম গরম খেতে পছন্দ করবে, বিশেষ করে লুচিটা। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ভুল হোক ঠিক হোক আমার নিজের মতন নিজে করছি, তো বন্ধুরা সঙ্গে থাকবে, তো পুরো ভিডিওটা দেখার পর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, তো যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে, খেয়ে নিই, টাটা।